ফার্স্ট সেলফিটা আমি আমার মায়ের সাথে তুলবো, তো শাহিদ তাই জন্য আমি ফার্স্ট সেলফিটা তুলবো না। তো মা আমার এই ভিডিওটা দেখবে, দেখো তোমাকে কতটা ভালোবাসি। ফার্স্ট সেলফিটা আমি নিজে তুলছি না, তোমার জন্য ওয়েট করছি যে পাশের ঘরে গিয়ে কখন তোমার সাথে সেলফিটা তুলবো। ফার্স্ট সেলফিটা কিন্তু তুলিনি মা, আমি মা আমার এই ভিডিওটা দেখবে আমি জানি, তো দ্যাটস ওয়াই আমি ভিডিওতে বলে দিলাম এক কাজে দু কাজ মেটানো। থাম্বনেল আর টাইটেল দুটো দেখেই বুঝে গেছে যে আজ আমি কতটা এক্সাইটেড আর আজকে কি ভিডিও হচ্ছে। তো নতুন করে বলার কিছু নেই, তো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা স্টার্ট করা যাক। হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আই অ্যাম শায়ানি, ইউ আর ওয়াচিং শায়ানি সেন্স ব্লগস। এই হচ্ছে সেটা, মানে এটা আমি জাস্ট কেটে রেখেছিলাম, আমি ট্রাস্ট মি আমি এগুলো দেখিনি, কিচ্ছু দেখিনি, জাস্ট এটা কেটে রেখেছিলাম, কারণ নইলে মানে এখানে কাঁচি এনে কাটাটা খারাপ দেখাতো না। আমি তো এই হচ্ছে বক্স। আমি আচ্ছা, ফার্স্ট অফ অল কয়েকটা ইনফরমেশান, এখানটা আলো আসছে, আমার কিছু করার নেই, আমি দিনের বেলায় ভিডিওটা করছি, রাতের বেলা ভিডিওটা করার মতো এক্সাইটমেন্ট আমি ধরে রাখতে পারছি না, আর সরি অনেকক্ষণ ধরে রেখেছি। তো এটা আমি এমআই স্টোর থেকে নিয়েছি, এই হচ্ছে সেই প্যাকেট, এমআই স্টোর থেকে নেওয়া, এটা ফ্লিপকার্টে অ্যাভেলেবেল ছিল, অ্যামাজনে ছিল, বাট আমি এমআই স্টোর থেকেই নিয়েছি। এই হচ্ছে সেই, আনবক্সিং করার মতো কিছু নেই অ্যাকচুয়ালি, এটা আমার মানে কোনো টেকনিক্যাল চ্যানেল না, এটা আমার ব্লগিং চ্যানেল, আমার মানে ব্লগিংয়ের স্টাইলে দেখাবো কীভাবে নতুন ফোনটা খুলছি। তো এই হচ্ছে ফোনটা, আচ্ছা এবার এটাকে খুলতে হবে, ওয়েট। এটাকে খুলে দিয়েছি, এটাকে খোলাটা বাকি আছে। তো এইবার রেডমি নোট 9 প্রো ম্যাক্স খুলছি তো, ঝাকালাকা, এটা কি পরে দেখাচ্ছি, মেন জিনিস যেটা সেটা তো আগে বের হোক। এরম ভাবে জীবনে কেউ কোনোদিন আনবক্সিং করেনি যেভাবে আমি করছি। কালারটা জাস্ট মানে আমার কিছু বলার ভাষা নেই, কালারটার প্রেমে পড়ে যাচ্ছি রীতিমতো আমি। আচ্ছা ঠিক আছে, আপাতত থাক, দেখিয়ে দিই এখানে কি কি আছে না আছে। চার্জারটার সাথে রীতিমতো ঝগড়া করতে হচ্ছে, জবরদস্তি বের করছি নাকি তোকে। চার্জার হয়ে গেছে, আর 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 কিছু তো নেই, ও হ্যাঁ আছে, ওয়েট দেখাচ্ছি এটাতে কিছু আছে মেবি। হ্যাঁ এটা, এটা যে পিনটা সিম আর মেমোরি কার্ডের যে পিনটা সেটা, আর এটা একটা ইউজার গাইড, আর মুখটা দেখা যাচ্ছে, যাই হোক এটা হচ্ছে ফোনের কভারটা, এই হচ্ছে ফোনটা। তো এইবার আমি এটা দেখি কতক্ষণে চালু হয়, দেখতে থাকো। আচ্ছা এটা চালু হোক, আমি তার আগে কয়েকটা কথা বলে রেখি, সেটা হচ্ছে যে
ফোনটা আমার থাম্বনেল আর টাইটেলে লেখা আছে যে ফোনটা আমার মা আমায় গিফট করেছে। আমার এইচএস এর রেজাল্টের পর আমাকে মা বলেই ছিল কি গিফট নেবি, তো আমি বলেছিলাম ফোন আর রেডমি নোট 9 প্রো প্রো নেওয়ারই কথা ছিল। বাট আমার কয়েকজন বন্ধু বলল যে তখন নিস না, মানে তখন আমার আমার যে সময় রেজাল্টটা বেরিয়েছে মেবি জুলাই হবে, তো আমাকে সবাই তখন বলেছিল যে তখন নিস না, অফার দেবে পুজোর সময়, তো তখন নে। তো তাই জন্য আমি পুজোর আগে আগে নিয়ে নিলাম ফোনটা, সেটা বেশি বেটার। আর এখন আমি ইউজ করছি রেডমি নোট 5 প্রো। এই ফোনটা সিরিয়াসলি দারুণ চলেছে, 2 বছর হতে গেল ফোনটা, তো সিরিয়াসলি খুব সুন্দর চলেছে ফোনটা, একটু কোনো প্রবলেম এখনো অবধি আমি দেখতে পাইনি। তো যাই হোক, সিম কার্ড পরে ঢোকাবো, কারণ এখানে সব সিম কার্ড টিম কার্ড যা যা আছে সব এখানে আছে। আচ্ছা, ফিঙ্গারপ্রিন্টটা কোথায় দেবো? ও সাইডে, ফাইনালি হয়নি এখনো, সরি, ওটা আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম। আচ্ছা, এটা লোডিং হতে থাকুক, আমি তারও আগে একটা কয়েকটা কথা বলে দিই, কারণ টাইমটা প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা ব্যাপার, তো কথাগুলো সেরে ফেলার তো খুব ভালো। আর হ্যাঁ, মেন কথা হচ্ছে যে এটা 6 GB রম আর 64 GB র্যাম। তো এটা আমি 6 GB রম আর 64 GB র্যাম নিয়েছি, কারণ কি আমি 128 GB একটা মেমোরি কার্ড অর্ডার দিয়েছি ফ্লিপকার্টে, তো মেমোরি কার্ডটা আসবে, মেমোরি কার্ডটা আসলে এতে খুলে গেছে, মেমোরি কার্ডটা আসলে এতে মেমোরি কার্ডটা থাকবে, তো দ্যাটস ওয়াই আমি 64 GB র্যাম আর 6 GB রমের ফোনটা নিয়েছি, রেডমি নোট 9 প্রো ম্যাক্স। আচ্ছা, এটার প্রসেসর থেকে শুরু করে সব কিছুই তোমরা জানো, ইনফরমেশান দেওয়ার মতো কিছু নেই, এটা আমার ইনফরমেশানের চ্যানেল না যে আমি ইনফরমেশান দেবো। সে আমার মা আমাকে এইচএস এর রেজাল্টের জন্য আমাকে এই ফোনটা গিফট করেছে, তো সেটা যতদিন পর আমি নিলাম। আর 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 কি, আর সেলফিটা দারুণ ওঠে এতে শুনেছি, আমি এখনো অব্দি দেখিনি। এই হচ্ছে, এখানে অনেক ফিচার্স আছে, প্রচুর ফিচার্স আছে, স্লো মোশন থেকে শুরু করে শর্ট ভিডিও এই ফোনটাও ছিল, ভিডিও, ফটো, 64 মেগাপিক্সেলের মানে ব্যাক ক্যামেরাটা, আচ্ছা পোর্ট্রেট আছে, নাইট আছে। চেঁচাচ্ছিস কেন? ভিডিও করছি না, লেজু চেঁচাচ্ছে। যারা লেজুকে চেনো না তারা অন্যান্য ভিডিওগুলো দেখতে পারো, লেজু আছে, সেখানে চেক করে নিতে পারো যারা লেজুকে চেনো না, আর মোটামুটি সবাই লেজুকে চেনে, কারণ আমি ভিডিও আপলোড করলে মানে আমার ভিডিওতে বেশিরভাগই মানে কমেন্ট থাকে লেজু লেজু, লাভ লাভ লাভ, গুলাবি দিল এরকম থাকে আর কি। তো যাই হোক, আচ্ছা প্যানোরামা আছে, প্রো বলে কিছু একটা অপশন, আমি জানি না এসব কি, আমার ফটোগ্রাফির ব্যাপারে কোনো রকম নলেজ নেই তাই আমি সব জানি না। আর ভিডিও অপশন আছে, নানা দানা অনেক কিছু আছে। আমি ফার্স্ট সেলফিটা তুলবো না, কারণ ফার্স্ট সেলফিটা আমি আমার মায়ের সাথে তুলবো, তো তাই জন্য আমি ফার্স্ট সেলফিটা তুলবো না, তো মা আমার এই ভিডিওটা দেখবে, দেখো তোমাকে কতটা ভালোবাসি, ফার্স্ট সেলফিটা আমি নিজে তুলছি না, তোমার জন্য ওয়েট করছি যে পাশের ঘরে গিয়ে কখন তোমার সাথে সেলফিটা তুলবো, ফার্স্ট সেলফিটা কিন্তু তুলিনি মা, আমি মা আমার এই ভিডিওটা দেখবে আমি জানি, তো দ্যাটস ওয়াই আমি ভিডিওতে বলে দিলাম, এক কাজে দু কাজ মেটানো, কারণ আমি এত এখন ঘরে গিয়ে বলতে যাবো না যে মা আমি ফার্স্ট সেলফিটা তুলবো না, এটা তো বলবো না, তো এক কাজে দু কাজ মিটিয়ে দিয়েছি। আর আর সেরকম কিছু আমার দেখানোর নেই বেসিক্যালি, তো এইবার যা যা সেটিং টেটিং করার আছে সেগুলো আমি পরে করছি, ভিডিওটা বানানোর পর আমি করছি, এরপর থেকে ভিডিও সব এই ফোনেই শ্যুট হবে। আর পুজোতে নতুন ফোন মানে এটা একটা এক্সাইটেড ব্যাপার, মানে আমি সিরিয়াসলি বলছি খুব এক্সাইটেড, নতুন ফোনটা কতক্ষণে ইউজ করব, তো কিছুক্ষণের জন্য মেবি চার্জেও দিতে হবে, কারণ ফার্স্ট ফোনটা চার্জে মানে দিয়ে রাখাটা ছিল আমার আনবক্সিং এর ভিডিও, আনবক্সিং ঠিক বলবো না, এটা আমার একটা মানে এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করলাম যে নতুন ফোনটা পেয়ে আমি কতটা এক্সাইটেড ছিলাম বা কি কতটা খুশি,
আমি খুব খুশি। আর এই ফোনটা নেওয়ারই আমার ফার্স্ট থেকে খুব ইচ্ছা ছিল, যেদিন থেকে এটা লঞ্চ করেছে আমি সেই দিন থেকে আমার ইচ্ছা আমি এই ফোনটাই নেব। আর ফাইনালি আমি এই ফোনটা পেয়ে গেছি। আর এরপর থেকে ভিডিও, সব রকম ভিডিও এরপর থেকে এটাতে হবে না, এটাতেই হবে। তো কোয়ালিটিটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। ফ্রন্ট তো 32 মেগাপিক্সেল, আমার মনে হয় খারাপ হবে না। এটা 20 মেগাপিক্সেলে এটার ক্যামেরা যথেষ্ট ভালো ছিল, আর সেখানে 32 মেগাপিক্সেল মানে তো বিশাল ভালো। আমি খুব খুশি আজ এই ফোনটা পেয়ে, সিরিয়াসলি বলছি আমি খুব খুশি। আর সব ক্রেডিট আমার মায়ের ওপর, কারণ আমার মা এই ফোনটা আমাকে গিফট করেছে। তো আমি খুব খুশি, সিরিয়াসলি বলছি আমি প্রচণ্ড খুশি। তোমাদের যদি কোনো রকম ইনফরমেশান চাওয়ার থাকে, মানে ফোনটা মানে ক্যামেরা কোয়ালিটি থেকে শুরু করে আরও সব রকম যদি ইনফরমেশান চাওয়ার মানে ব্যাপার থাকে, তো তোমরা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। যদি কোনো রকম ইনফরমেশান দাম বা মানে মেমোরি কার্ড হ্যানা দানা ওসব সম্বন্ধে যদি কিছু জানার থাকে এই ফোনটা নিয়ে, তো আমাকে ইনবক্সে মেসেজ করতে পারো, মানে সরি ইনবক্সে, ঠিকই বলছি, সবসময় ভুল বলি না আমি, ইনবক্সে আমাকে মেসেজ করতে পারো, ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম সব কিছুতে আমাকে মেসেজ করতে পারো। আর কমেন্ট বক্সে জানাতে পারো যদি কোনো রকম ইনফরমেশান তোমাদের চাওয়ার থাকে, তো আমাকে অবশ্যই জানাতে পারো। আর সেরকম কিছু বলার নেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, যদি খুব খুব বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, আর কমেন্ট বক্সে জানাবে যে কালারটা কেমন লেগেছে। অনেস্টলি বলবে আমি মানে দুর্দান্ত লেগেছে আমার কালারটা, আমি জানি না ফোনে কতটা বোঝা যাচ্ছে প্রপার, বাট সিরিয়াসলি বলছি সামনে থেকে না জাস্ট অসাধারণ। আজকের মতো এইটুকু, দেখা হবে পরের দিন অন্যরকম কোনো ব্লগ বা অন্যরকম কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার, লাভ ইউ অল। কি আছে, আচ্ছা এই জিল্লি অ্যাপটা কি, জিল্লি এগুলো সব আগে থেকেই ছিল, ঠিক আছে আমি কিছু ডাউনলোড করিনি। নতুন ফোনে আর কি ডাউনলোড করবো, এখনো সিম কার্ডও নেই দেখতে পারো, তো আমি এখানে আর কি ডাউনলোড করবো। কিন্তু এই জিল্লি অ্যাপটার ব্যাপারে যদি কেউ কিছু জেনে থাকো অবশ্যই আমার কমেন্ট বক্সে জানিও তো যে জিল্লি অ্যাপটা কি, কি জানো কমেন্ট বক্সে।